না, অর্থনীতি তো তাদের যে মানে কথাবার্তা, তার মধ্যে উদ্দেশ্যই ছিল এই এখানকার যে কাজ আছে, কাজের থেকে ওই ঠিকাদারের কাছ থেকে তারা নেবে, তাই না? একটা পার্সেন্টেজ নেবে, কিন্তু সে পার্সেন্টেজ অনেকে অনেক বেশি পার্সেন্টেজ নেওয়া যায় অনেক জায়গায়। আমাদের এখানে শোনা যাচ্ছে কম, এই জন্য আমাকে কিছু নিয়ে বলেছে যে আপনি এটা এত কমাতে পারেন না। আমি এটা কমানো বাড়ানোর কেউ না, আর আমার সাথে টাকা নিয়ে কথা বলো না, এইটা ছাড়া তুমি অন্য কিছু বলেছো, সৌজন্য সাক্ষাৎ করতে আসছো, সৌজন্য সাক্ষাৎ শেষ করে চলে যেতে পারো, এইসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলো না। এইটি তারা কিন্তু এই বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমি তো আগে সেটা তারা হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়ে চলে গেছে। খুব জোর নিয়ে বলতে পারেন কনফিডেন্সের সাথে, আমি এইখানে এত মানুষের সাথে আমি একদম স্পষ্ট সরি উচ্চারণ করছি, এই গল্পটা একটা মিথ্যা গল্প। ওরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোন সাহসে লিখলো আমি সেইটা বলা হচ্ছে। তাহলে কি মিথ্যা কথা বলা হচ্ছে আপনাকে, তাহলে অপপ্রচার করা হচ্ছে আপনার বিরুদ্ধে, তাহলে সেটা কি চ্যালেঞ্জ তারা ছুড়ে দিচ্ছে এরকম বলা হচ্ছে আর কি? না, তারা চ্যালেঞ্জ ছুড়তে পারবে না, তারা গল্প ছুড়েছে, চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম। আমি অনুসন্ধান করতে বলছি আপনাদেরকে করেন, আমি অনুসন্ধান করতে, আমি তদন্ত করতে বলবো ইউজিসিতে, আমি তদন্ত করতে বলবো চ্যান্সেলর মহামান্য চ্যান্সেলরের কাছে যাবো, আমি বলবো আপনার তদন্ত করেন, তদন্ত করা কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি তো দুর্ভাগ্যক্রমে লাস্ট স্ট্র, বুঝেছেন, শেষ তীরটা হয়তো আমার দিক থেকে গেল। হ্যাঁ, তার পটভূমি কি পড়ছেন না পেপারে, কি না করেছে একজন ছাত্রনেতা আমাদের দেশের ভবিষ্যৎ, তার সম্পর্কে যেগুলো খবর শুধু তো এই গল্পটা বের হয়নি, তার সম্পর্কে যে সমস্ত খবর বের হয়েছে, কুষ্টিয়ার খবর বলেন, ঢাকার খবর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর বলেন, এত খবরের একটা পটভূমির উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তার প্রিয় ছাত্রলীগের যাতে সত্যিকারের পচন না ধরে সেই জন্য হয়তো উনি অনুসন্ধান শুরু করেছিলেন, শেষমেশ আমারটা দিয়ে শেষ হয়ে গেল। আমারটা দিয়ে শেষ কথাটুকু পেলেন যে আমাকেও আমি একটা কথা বলেছি, কথাটা আমি যেভাবে বলেছি সেভাবে না রেখে যুগান্তরে আমাদের কষ্ট কষ্ট দিল, আপনাকেও কষ্ট দিল, কষ্ট না উনি বলেছে তোমাকেও ওরা তোমাকেও বিরক্ত করলো এইটা, কিন্তু বিরক্ত কাকে করেনি, কিন্তু আমার মনে হয় পুরো গল্পটাই হলো এই পটভূমি থেকে ও বাঁচতে চেয়েছে, ওর সম্পর্কে যে ধরনের কথা হয়েছে তার থেকে রক্ষা পেতে চেয়েছে, তাই একটা নিরাপদ বিষয় এখানে একটা আন্দোলন চলছে, আন্দোলনের সাথে ওরই শুটো ট্যাগ করে দিয়েছে। আর আন্দোলনে তো আপনারা জানেনই কিছু লোক আছে যারা চেষ্টা করছে আমাকে দুর্নীতিবাদ করাবার জন্য, সেটা আমি অবশ্যই চাই বিশ্ববিদ্যালয়ে যে কেউ করুক অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষীয় যারা আছেন তারা যেন আমার এটা অনুসন্ধান করেন। ম্যাডাম, আমি মনে করি যে আমিনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করার জন্য যে বা যারা কাজ করছে, যে বা যারা আমার কাছ থেকে অতীতে কোনো স্বার্থ হাসিল করতে পারেনি, কোনো কারণে বঞ্চিত হচ্ছে, সব স্বার্থ সবার পূরণ করা যায় না, একজনের 99টা করলে একটা না করলেই সে অসন্তুষ্ট হতে পারে, আর একজনের একটা করলাম 99টা করলাম না সে সন্তুষ্ট হয়। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে আমরা যে কত দুর্যোগের মধ্যে দিয়ে যাই সেটা আপনারা জানেন। আমার কাছে যেটা মনে হয় একটা ভালো অনুসন্ধান হওয়া খুব দরকার, আমাকে বের করতে গিয়ে এবার এমন হতে পারে কিছু করতে গিয়ে সাপ মারার উল্টোটা হতে পারে, সাপ মারতে গিয়ে দেখা যাবে আসলে একটু কেঁচো মারতে গিয়ে সাপকে পেয়ে যাবে।
ম্যাডাম 1 কোটি, এখানে বলা হচ্ছে যে 86 কোটি টাকা, 1445 কোটি 36 লাখ টাকার যে টাকা, সেটা হচ্ছে যে 86 কোটি টাকার যে কথা বলা হচ্ছে সুমন এবং রাব্বানি এসেছিল সেই কথাটাই কিন্তু আপনাকে বলেছিল। সেখান থেকে যে তার যে ড্যান্ডাসি 1445 কোটি টাকা মোট আছে, তাতে 86 কোটি টাকা তারা বলছে যে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেভাবেই তারা চিঠিতে লিখেছিলেন। যে আসলে এখন যেহেতু বিস্তারিত তারা বলতে গিয়ে ফেঁসে গেছে, সেখান থেকে তারা বের হওয়ার জন্য হয়তো সব ধরনের কথাই তারা বলছে। সেই ক্ষেত্রে এখন যে অবস্থাটি রয়েছে সেই অবস্থার থেকে আপনি এখন কি করবেন, এবং যেটা বললেন তদন্ত কমিটি হওয়া উচিত, এবং যেই ঘটনাটি আসলে বলছে বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন মুখী রয়েছে, আগামী বুধবার পর্যন্ত কিন্তু একটি তদন্ত কমিটি আপনি বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট টাইম সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই টাইমের মধ্যে একটি তদন্ত কমিটি করবেন, সেখানে রেজিস্ট্রার সাহেব তো নিজে ভুল বলছেন, ব্যাপারটা হলো এরকম বলা হয়েছে যে এই বিষয়টাতে কি আপনি বলেন কি আপনি বলেন আচ্ছা তদন্ত কমিটি বলে কিছু করার কথা বুধবার পর্যন্ত তারা বলছে যে আমি যাতে নিজেই নিজের বিরুদ্ধে মামলা করি। আমি তখন বলেছি যে এটা আমি কখনোই শুনি নাই, এটা করা যায় বা উচিত, সে পরিস্থিতি এসেছে, কারণ এটি একটি স্বাধীন বিশ্ববিদ্যালয়, মনে রাখতে হবে তেহপুর অধ্যাপের সঙ্গে আমাদের শিক্ষকেরা সবাই স্বাধীন। আমি যদি কিছু অন্যায় করে থাকি, আবার যে কোনো শিক্ষক, যে কোনো ছাত্র, যে কোনো কর্মকর্তা কর্মচারী, আবদ্ধ হওয়া স্থানীয় অধিবাসী যারা এটার সাথে জড়িত, যে কোনো কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, মহামান্য চ্যান্সেলের কাছে অভিযোগ করতে পারে, এজিসির কাছে করতে পারে, যে কোনো দুধে করতে পারে, সব জায়গায় তাদের জন্য খোলা। তাহলে তারা কেন করবে না, আমি কেন আমার বিরুদ্ধে করবো, আপনারা যে কেউ একজন আমার বিরুদ্ধে একটা তদন্ত চান না, একটা বিচার চান না, কোনো অসুবিধা আছে না, তারা আমাকে দিয়ে চায়। তো আমি তখন বললাম যে আচ্ছা আমি এটা জানি না যে আমি আমারটা চাইতে পারি কিনা। হ্যাঁ, লয়ের একজন ছাত্র ছিল, সে বলে পারেন পারেন অমুক কেস তমুক কেস, আমি বলছি না আমি যেহেতু তোমার আর্গুমেন্ট আমার ভালো লাগছে, কিন্তু যেহেতু আমি সত্যাসত্য জানি না এটা আইনের বিষয়ে, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে টপিকে জানতে পারি এটা আমি করতে পারি কিনা, নাহলে কীভাবে করলে আসলে তদন্তটা সফল হয়ে সেটার জন্য আমি পরামর্শ দিতে পারি। তাহলে পরামর্শ নিলে তাহলে ছেলেদেরকে একটা সময় লাগবে, হ্যাঁ কদিন সময় লাগবে, তখন আবার প্রবেশেরা পাশে থেকে বলছেন অন্তত 3টা ওয়ার্কিং ডে লাগবে। তো 3টা ওয়ার্কিং ডে হলো হচ্ছে রবি সম্মুখ, সেই হিসেবে বুধবার দিলে বন্ধে আমি একটা অপিনিয়ন নিয়ে আসবো, অপিনিয়ন নিয়ে আসবো যে আমি আমার বিরুদ্ধে কোনো মামলা করতে পারি না অন্য কেউ করবে, এই অপিনিয়ন নিয়ে আসার ব্যাপার। এরপরে এইটার উপরে নির্ভর করে ওনারা চাইলে আন্দোলন চালিয়ে যেতে পারেন, ওনারা চাইলে আন্দোলন বন্ধ করতে পারেন, দেশে আরও কিছু এখন দেশে জুটলে থাকে রাব্বানি, হ্যাঁ রাব্বানি ইস্যু, তো রাব্বানি ইস্যুতে আরও এখন পোলারাইজেশন হচ্ছে, শার্প বের হয়ে আসতেছে, কিছু লোক লুকিয়েছিল এখন তাদের চেহারাটা বের হয়ে আসতেছে যে কীরকম করে আমাকে আটকানো যায়। দুঃখ অনেক আছে, দ্বিতীয়বার কেন আমি উপাচার্য হল, দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছে উপাচার্য হইনি, তাহলে দ্বিতীয়বার আমি কেন উপাচার্য হলাম, সেই থেকে শুরু করেছি দানান ধরা বলো এই পর্যন্ত প্রত্যেকটা ইনশাল্লাহ আমার পক্ষেই এসেছে, কিন্তু আমি কোনো বাড়াবাড়িও করিনি, ওরা করেছেন করছেন আমি দেখেছি। হ্যাঁ এখন শেষ করবো না আমি, আজও যদি একটা আন্দোলন শেষ হয়ে যায় জাহাঙ্গীরনগর এমনই বিশ্ববিদ্যালয় কাল আবার চুক্তি হতে পারে, তো ওটা নিয়ে আমি ঘুমাই না, নিশ্চিন্তে ঘুমাই না যে কালকে আর আন্দোলন হবে না, হয়ে গেল শেষ হবে জি জয়ী হয়ে গেল, সেইটা না, আন্দোলনের ইস্যু গাছের পাতে পড়লো কেন সেটাও যেমন হবে, গাছ কাটলাম কেন সেটাও হবে, ধাক্কা লাগলো কেন সেটাও হবে, সুতরাং এইটা নিয়ে আমার কোনো নিশ্চিন্ত হওয়ার প্রয়োজন নেই, এইটা আমাকে মেনে নিতে হবে যে আমার বিশ্ববিদ্যালয়ে কঠোর সমালোচক আছে, সত্যিকারের ভালো সমালোচক আছে, এবং কিছু বিলাসী অথবা কিছু বিভ্রান্ত সমালোচক আছে, তাহলে এই এখানেই আমাদের সমালোচনাটা সহ্য করতে হবে, দিতে দেখুন।
ম্যাডাম ইয়েতে আসছিল, ছাত্রলীগের প্রেসিডেন্সি থেকে আসছিল, তারা কেমন সৌজন্যতা বা ব্যবহারটা জনকে আপনি যদি কিছু বলতে চান, এটাই শেষ কথা, আপনি যদি কিছু বলতে চান, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আপনার এখানে এসেছিল, তারা কথা বলেছে, কি বলেছে বা ব্যবহারটা কেমন এসেছিল সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু মনে রাখবেন একটা কথা, এটা কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা না, আমি বিএসএমএ মিউতে, আমি কোনো বেসরকারি হাসপাতালে ছিলাম না, বিএসএমএ মিউতে আমি ভর্তি হয়েছিলাম। শোনেন, যে আমি বিএসএমএ মিউতে ভর্তি হয়েছিলাম, 20 দিন আমি প্রথম 10 দিন আমি মনুষ্য সংস্থা ছিলাম, তারপরে রিকভার করেছি আস্তে আস্তে। 20 দিন থাকার পরে 28 জুন আমি ফেরত আসি। তার আগে হঠাৎ করে অসুস্থ অবস্থায় আমি সেদিন, আমার প্রেশার ছিল খুবই ভালো দুপুরবেলায়, মানে 110/75 আমার ব্লাড প্রেশার, হঠাৎ করে রাতে 11টায় আমি শুয়ে পড়েছি। একটা রোগী শুয়ে পড়েছে, কোনো ভিজিটার অ্যালাউড না, রেস্ট্রিক্টেড ভিজিটার্স, তার মধ্যে এসে হাজির হলো রাতে 11টার দিকে দুইজন শুভন এবং রাতে দুজন আসলো। কিন্তু আবার আমি কিছুক্ষণ পরে নালিশ পেলাম যে অসভ্য ছেলে নিচে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে, কারণ তারা 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 ছাত্রলীগের ছাত্র, ওদের সাথে এসেছে। এবং দারোয়ানরা আমাকে নালিশ করেছে যে আপনার রুম, আপনি রুগী, আপনার কাছে এত লোক আসতে পারে না, এখানে তো আসতেই পারে না, কারণ আমি যে রুমে ছিলাম সেই রুমের ঠিক উল্টো দিকে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছেন চিকিৎসাতে, তাহলে ওনার নিরাপত্তার জন্যও কিন্তু আমার কাছে এত ভিজিটার আসতে পারবে না। মানে না, আমার জন্য একটা থ্রেট হয়েছিল, ওনার জন্য একটা থ্রেট হয়েছিল, এই ধরনের চিন্তাবিহীন কাজ ওরা কেমন করে করলো। এসেছিল তখন ঠিকাদারি চাই, আর বলছি এসব কথা এখানে হাসপাতালে বলো, আর বাদ আবার সৌজন্য সাক্ষাৎ করতে চাই তার। তারপর তাকে চলে আসার দুদিন পরে, আসার পর সময় তো শেষ হয়ে যাচ্ছে, তখন ওরা ঈদের ছুটি হয়ে যাচ্ছে, ঈদের ছুটি 2-4 দিন আগে আবার এক্সাক্ট ডেট আমার মনে নেই, আপনারা বলতেছেন কেউ 8 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, আমি দেখার সুযোগ আমি জানি না, হলে রাত কোথাও 1টা দিন ঈদের আগে, ঈদের আগে আমাদের ছাত্রলীগ, আমাদের অন্যান্য ছেলেমেয়েরা এসে আমার কাছে, এই মার্গের সমস্ত ছাত্র আমার সাথে ঈদের দাওয়াত দিল, ঠিক একইভাবে ছাত্রলীগও আমাদের তারাও আসবে, ধাপে ধাপে আসলো। তার তো অনেক ঈদের ওই মধ্যেই বললো যে রাপতি এবং এই সৌজন্য সাক্ষাতের মধ্যে হঠাৎ করে ভালো মতো স্বাস্থ্য কেমন যিশু, এবং এত রাত বলেই কিন্তু ওই যে পরিবার পরিবার বলছে, এত রাত বলেই কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার স্বামী এখানে, কারণ ধর ঈদের ছুটিতে শুনশান নিরবতা কেউ নাই, এনারা সবাই অলমোস্ট চলে গেছেন যার যার দেশের বাড়িতে অথবা যেখানে ঈদ করতে চাচ্ছে এখানে, তাহলে আবার এখানে তো একটা নিরাপত্তার ব্যাপারও আছে, তো পরিবার এমনিও থাকে, এমনিতেও আমার পরিবার খুবই সৌজন্য বহন করে, আপনাদের সবার সাথেই কথা বলেন, আপনারা সবসময় দেখেছেন, তো সেই জন্য এইটাকেও জোড়া দিয়ে একটা গল্প বানিয়েছি। তাই পুরো যে বিষয়টা সেটা আসলে ওদের হতাশার মধ্যে, ওদের ক্ষুব্ধ হওয়ার গল্প যে এখানে এলো কিছু পেল না, উপরন্তু চতুর্দিক থেকে তাদেরকে ধরছে, চতুর্দিক থেকে তার কাছে যাওয়া চেয়েছে, সেইটাকে আর এটাকে মিলিয়ে এই আন্দোলনটাকে ক্যাশ করেছে তারা, এই আন্দোলনটা সুযোগ দেখে আমাদের ছেড়ে দিয়েছে। তাহলে অন্যগুলো বলতে পারতো, তারপর জগন্নাথটা বলতো, কুষ্টিয়াটা বলতো, হানিফের সাথে কী করেছে তারা বলতো, আরও অন্যান্য চতুর্দিক ঘটনা রয়েছে, বঙ্গবন্ধুদের অফিসে কী হয়েছে বলতো, এগুলো কেন বলছে তারা, সেটা এটাই ছবি বলছে, আমার আর বলার কিছু নেই। আমি একটা 12-8 গল্পের উপর অনেক কথা বলেছি, কিন্তু আর বলবো না।